Assalamualaikum. Welcome back to my channel Sanjita's Cuisine. আমাদের আজকের রেসিপি হচ্ছে sweet and sour chicken wings. এই chicken wingsটা খেতে ভীষণ মজা. So আমরা চলে যাচ্ছি রেসিপিতে. এই chicken wingsটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 12 পিস wings. সামান্য পরিমাণ লবণ. কারণ আমরা সয়া সস ব্যবহার করব. 1/2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চামচ পরিমাণ আদা বাটা লবণটা কম দিব যেহেতু সয়া সসে লবণ থাকে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবার আমরা এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নেয়ার পর আমরা এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটাকে ভালোভাবে মেরিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে মেরিনেশন করব এবার আমরা চলে যাচ্ছি চুলায় একটা প্যানে ভালোভাবে বেশি করে তেল দিয়ে আমরা তেলটাকে গরম করে আমাদের উইংসগুলো ভালোভাবে ভেজে নিব আমি দুইবারে ভেজে নিব 6টা করে আমার কড়াইটা ননস্টিক ছিল না এটা প্রথমবার এটাতে আমি ভাজি করছিলাম সেজন্য লেগে যাচ্ছিল আপনারা চেষ্টা করবেন ননস্টিকের কড়াই নিতে আমি ইন্ডাকশনে করছিলাম আমার ইন্ডাকশন বেসড ননস্টিক ফ্রাই প্যান ছিল না সেজন্য আমি এটাতে করেছি সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকে করতে তাহলে লেগে যাবে না এবং উইংসটা অনেক সুন্দর হবে ভালোভাবে ভাজি হয়ে যাওয়ার পর আমরা এটাকে এগুলোকে তুলে নিব তুলে বাকিগুলো দিয়ে দিব বাকিগুলো একই রকম ভাবে সুন্দরভাবে ভেজে তুলে নিব উভয় পিঠে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমরা এগুলোকে তুলে নিব মানে ভাজি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কড়াইতে অনেকটা লেগে গেছে নিচে দিয়ে সো আমি এই কড়াইতেই সামান্য পরিমাণ তেল নিয়ে বাকি তেলটাকে রেখে দিয়ে সামান্য পরিমাণ তেল নিয়ে 1/2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে আমরা এখানে দিয়ে দিব প্রথমে সয়া সস দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস ভালোভাবে হয়ে গেলে আমরা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে মিক্স করে এটার সাথে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে নিব আমাদের সসটা ভালোভাবে জাল হওয়ার পর আমরা আমাদের ভেজে নেওয়া উইংসগুলো দিয়ে দিব এবার কিছুক্ষণ আমরা ভালোভাবে নেড়ে নিব দেখুন আমাদের উইংসটা অলমোস্ট রেডি এখন আমরা এটাকে সার্ভ করব আমাদের উইংস রেডি এবং খেতে ভীষণ মজাদার হয়েছে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন
উইংসটা ভীষণ জুসি এবং সফট হয়েছে এবং খেতে ভীষণ মজা হয়েছে। আমার বেবিও অনেক এনজয় করে খেয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় চেষ্টা করবেন এই সুস্বাদু এবং মজাদার চিকেন উইংসটি। থ্যাংক ইউ সো মাচ।